ইলেকট্রনিক্স দোকানে ফাটার ভেঙে কয়েক লক্ষ টাকার জিনিস নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা বুধবার রাতে দুর্গাপুরের সিটি সেন্টারে এই ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিন সকালে ইলেকট্রনিক্স দোকানের কর্মচারীরা দেখেন ফাটার ভাঙা রয়েছে চুরি হয়েছে বেশ কয়েকটি এলসিডি এলইডি টিভি ও নগদ কয়েক হাজার টাকা ঘটনা তদন্ত করছে বিধাননগর থানার পুলিশ